হাইস্ট পাই। আপনারা কি ট্রিক কোশ্চেন ঘাটাঘাটি করছিলেন, দেখছিলেন কোশ্চেন অ্যান্সার পাওয়া যায় কিনা? আচ্ছা আসুন, এই যে প্রোফাইলটা দেখেন, হ্যাঁ এখন পার্সোনাল ইনফরমেশন, হুম তারপরে নোটিফিকেশন ভেরিফাই, এই যে ভেরিফাই যে এখানে কি করব স্যার? আচ্ছা কি বলছেন, আইডি ডিজাইন ইজ প্রফেশনাল মার্কেট প্লেস এন্ড ইজ আচ্ছা আচ্ছা ভেরিফাই ইউর আইডি হেলথ সিকিউর আচ্ছা ওয়ান ইউ স্টার্টেড দি ভেরিফিকেশন প্রসেস ইউ ক্যান চেক দি স্ট্যাটাস হিয়ার লার্ন অ্যাবাউট হাউ টু ভেরিফাই দেন দেন এখানে এখন ক্লিক করেন। আচ্ছা আচ্ছা ওয়ান টু আইডি ভেরিফিকেশন প্রসেস ইজ সিমলেস ইজি আচ্ছা ইউ ক্যান হোয়াট ইজ আই অ্যাকাউন্ট হাউ ইনফরমেশন হাউ ডি আই ভেরিফাইড আচ্ছা হোয়াট ইজ অ্যাকাউন্ট ভেরিফাইড হাউ ডি ভেরিফাই আইডি দেখেন এই যে না এখানে দেখেন তো বাম দিক আছে হাউ যান 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 নামেন নামেন নিচে নামেন হ্যাঁ এটাই দেখেন কি বলছে দেখেন কি কি বলছে করেন তো এই যে ভেরিফাই ইওর আইডি হুম করেন স্যার, এই অপশনটা কোথায় পাবো? আচ্ছা গেটটা দেখেন এখানে কি লেখা আছে বল করেন টু হেল্প কিপ 90 ডিজাইন দ্য মোস্ট ট্রাস্ট ডিজাইন মার্কেট প্লেস, উই নিড ইউ টু ভেরিফাই ইওর আইডি। ভেরিফিকেশন অনলি টেক এ ফিউ মিনিট, ফাইভ ফিউ আচ্ছা মিনিট ইজ আচ্ছা সাকসেস আমার হচ্ছে ইউর। আচ্ছা আমার হচ্ছে এরকম একটি আসবে বক্স আসবে লাল বক্স আমি এখানে ক্লিক করবো ঠিক না এখানে গিয়ে করলে ক্লিক করলে কোন ইয়ে করে কাজ করে এটা মানে ইমেজ না স্যার, কোনো কাজ আচ্ছা করে না। নামেন নিচে নামেন আচ্ছা ওয়েট 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 ভেরিফিকেশন আচ্ছা ভেরিফিকেশন প্লিজ হ্যাভ ইউর আইডি রেডি প্লিজ ভেরিফিকেশন আচ্ছা নামেন দেখি তো আচ্ছা এখানে আইডি যে ন্যাশনাল আইডি কার্ডের ওগুলো চাই, হ্যাঁ ন্যাশনাল আইডি কার্ড চাইছেন টেক ফটো অফ ইউর ফেস আপনি আপনার ফেস দিয়ে ভেরিফিকেশন করছেন এটা ঠিক আছে তারপর হচ্ছে ভেরিফিকেশন প্রসেস 19 প্রসেসিং আইডি এখানে আছে আপনার আচ্ছা ইম্পর্টেন্ট ইউ ডকুমেন্ট নিড নট বি গভর্নমেন্ট ইস্যুড দি ফলোয়িং টাইপ নট অ্যাকসেপ্টেড স্কুল আইডি এমপ্লয় আইডি টেম্পোরারি আইডি ব্ল্যাঙ্ক ক্রেডিট ইন্সুরেন্স আইডি এগুলো আপনার আইডি কাজ করবেন আচ্ছা এখন হচ্ছে আপনি ওখানে এটাই এখানে পান না দেখি তো না বাম স্যার, দিকে যে বনিয়াতে এখানে ক্লিক করেন তো বাম দিকে ট্যাপটা ক্লিক করেন তো বাম দিকে ট্যাপ 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 প্রোফাইলে যান তো দেখি নিচে নামেন দেখেন কোথায় আছে আইডি ভেরিফিকেশন নাই না আর নিচে নামেন আছে কাস্টমার কান্ট্রি কান্ট্রি ইউজার ইন প্রোফাইল ভিউ ইউ ইয়ে দর্শন প্রোফাইল আসলে দেখি তো ক্লিক করুন তো ভিউ প্রোফাইল আছে নি নিচে প্রোফাইল আছে অনেকগুলো করতে কাটা আছে এডিট প্রোফাইল ইউ আর ডিসকভার ডিজাইনার্স ভেরিফিকেশন আচ্ছা আপনার ওই ছবিটা আছে না ওখানে আচ্ছা দেখেন এখানে টি আছে সাপোর্ট আছে ডান দিকে দেখেন সাপোর্ট আছে দেখেন সাপোর্টে ক্লিক করেন তো হ্যাঁ হ্যাঁ উপরে উপরে আচ্ছা এখানে আছে ডিজাইন এটা না ওই ডান দিকে ছবিটা ক্লিক করেন তো জানতে অ্যাকাউন্ট সেটিং এ ও আবার আবার ওইটি আসছে না নিচের দিকে আসলে আসছে না না স্যার, নিচে আর কিছু নাই আচ্ছা আমি আপনাকে ইয়ে করবো দেখেন স্যার। আগে জীবন বলেন এই যে মানে এই যে ভেরিফিকেশনের ওখানে, মানে ওখানে যে দেশের মানে ভেরিফিকেশন হ্যাঁ করা ক্লিক হবে করেন ওখানে, যেটা হ্যাঁ দেখি যেটা ক্লিক করেন জি বলেন হুম ওই এখন যে বলেন মানে নিচে যাওয়ার পর মানে বাংলাদেশে, আমরা তো বাংলাদেশ না, বাংলাদেশের ওখানে দিলে ওখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ওখানে ইয়ে যায়। কই কই দেখে তো আসেন তো আপনি ওখানে ও এখানে তো দেওয়া আছে হ্যাঁ দেন বাংলাদেশ দেন আর সেখানে বলছে আপনার কি কি লাগবে
আইডি কার্ড, গভর্নমেন্ট ড্রাইভিং ইস্যু আইডি লাইসেন্স, কার্ড? পাসপোর্ট না? আপনার কি এখানে একটাও নাই বোন? জি স্যার আছে। হ্যাঁ, মিশন নাম দেখি তো, দেখা যায় ক্লিক করা আপনার লিঙ্ক আসবে না, ঠিক না? এখানে লিঙ্ক আসবে না, যান নিশ্চিত একেবারে। কোশ্চেন সাবমিট রিকোয়েস্ট নাই না? আচ্ছা, এটা আমি আপনাদেরকে ইয়ে আছি বলে হেল্প করছি, ঠিক আছে? আর অন্যগুলো সব ইয়ে করছে, ফিল আপ করছেন? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে বোন, আমি আপনাকে হেল্প করতেছি, ঠিক আছে? দেখে করতেছি। আচ্ছা, এখানে হইতেছে যে আমাদের আর কেউ আছেন ইয়ার এক্সামের বাকি? আমাদের কিন্তু এখানে মূল এমটা হচ্ছে ফাইবার, হচ্ছে ওয়ান টু ওয়ান ক্লায়েন্ট, আর হচ্ছে আমাদের কাজ আপলোড দেওয়ার জন্য হচ্ছে ত্রিপি কত হচ্ছে 60 বার, ঠিক আছে? ফাইবারে কি আর কেউ আছেন? ইন্নাকাতের আপনি কি করছেন, এক্সাম ই করছেন, দিছেন? না স্যার, আপনি এখানে অ্যাকাউন্ট করেন না? করছি কিন্তু এখনো গিগ বানাইনি। আচ্ছা, আপনার গিগ ই করতে হবে না, বানাইতে হবে না, আপনার ইয়ার ইয়ে করেন তো, শেয়ার করেন স্ক্রিনটা। ইন্নাকে আপনার স্ক্রিন শেয়ার করেন বোন। আসেন বোন, ইয়েতে আসেন, বাম দিকে আসেন, নিচে টেস্টে আসেন। সারা আসে না তো আমারটাতে। আচ্ছা, যেন একটু আগে জানি ইয়ে করছেন আপনি, একটা একটা ইয়ে করে ফেলেন, ঠিক আছে? একটা গিক করে ফেলেন। আচ্ছা, আমাদের এখানে ইয়ে করছে, জানি কে এর আগে ফেল করছিল কে, আর এই মতো 6 পাইছেন জানি কোন ভাই? স্যার হ্যাঁ জি বলেন। ওই মানে ওই পরীক্ষাটা কিন্তু আমারও আসেনি এখনো। আপনি কি করছিলেন, গিক করে ফেলছিলেন বলুন? না গিক করি নাই। এটা করতে হবে না, এটা আপনি পরে করেন। আচ্ছা, না এইবার তো জানি ইয়ে পাইছেন, কে জানি 6 পাইছেন জানি কে? আর হিরো শেখ, আপনি তো ফেল করছেন আগে এক্সাম দিয়ে। স্যার আমি একদম দেই। দিবেন দেন, আপনি স্ক্রিন শেয়ার করেন ভাই। আচ্ছা আশা করা যায় এবার আপনি হচ্ছে 40-এ 35 পাবেন, দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। বলবো হুম, ও এটা আপনি এখন এক্সাম দিয়ে করেন, দেন রাখবুল ভাই। স্যার অন্য অ্যাকাউন্টে দেয়নি। দেখি আমরা এবার কত পাই, দেন আপনার স্ক্রিনে শেয়ার করেন ভাই। স্যার শেয়ার হয়নি। হ্যাঁ শেয়ার হয়েছে ভাই। দেখি এবার আমাদের হচ্ছে 40-তে আমাদের ইয়ে আসে কিনা, ওকে দেখি হাইস্ট আসে কত আসে, এবারই হাইস্ট আসবে, না হলে আমি একবার ইয়ে করবো না, দিয়ে দেখাবো না 40-তে আপনি 35-36 পর্যন্ত।
স্যার এই ভেরিফিকেশনটা আমি কেমন করে করবো? এটা হচ্ছে না আমার। স্যার হ্যাঁ জি ভাই, শুনতেছি ভাই। বলতেছি যে ফ্রিল্যান্সার এই ভেরিফিকেশনটা হচ্ছে না আমার। আচ্ছা ভাই, আপনার আপনার আসতেছে কি ভাই? এই যে স্যার ভেরিফিকেশন ফেল। আচ্ছা এখানে কি বলতেছে দেখেন তো, প্লিজ সাবমিট এ ফটো অফ ইউর সেলফ হোল্ডিং এ ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি অ্যান্ড প্লেস অফ দি ও। আচ্ছা এটা বলতেছে আপনার সামনে রেখে বলতেছে না, প্লিজ সাবমিট এ ফটো অফ ইউর প্রপোজ অফ ইউর সেলফ হোল্ডিং এ ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি অ্যান্ড প্লেস অফ পেপার উইথ দি কারেক্ট। আচ্ছা এম এইভাবে করে স্পিক করলে তারপর হ্যাঁ 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 এটা একটা জরুরি বিষয়। স্যার ও আপনি এটাকে ফেল করছিলেন? তারা যে আচ্ছা কতদিন গান এলেন না স্যার, তখন গান স্টার্ট দিয়ে আবার কেটে দিছে। ও আচ্ছা আচ্ছা, যাক সমস্যা নেই, আসেন। আচ্ছা এখানে সবাই একই থেকেন, হ্যাঁ এটা আমাদের লাস্ট এক্সাম আর কি আপাতত। সেমাত্র যে 6% সে একটি থেকে না, আচ্ছা আমার ইয়ে আসলে কি আছে ফার্স্ট কোশ্চেনটা? of the following rules brightness স্যার হচ্ছে স্যার এটা কি সেকেন্ড কি আছে ভাই, একটা কোশ্চেনটা কি আছে একটু সাউন্ড দিয়ে পড়েন তো। ওয়াট অফ দি ফলোয়িং টুল ইজ ইউজ টু, স্যার এটা মনে হয় ইয়া হবে স্যার হ্যাঁ ব্রাইটনেস বাড়ান কমানের, স্যার এটা নাকি আচ্ছা স্যার এটা একটা লেভেল হবে, লেভেল হবে। আচ্ছা দেন লেভেল দেন। জি স্যার আমি অ্যানসার দেখছি। ওকে আচ্ছা স্মার্ট, হ্যাঁ দেন লেভেল দেন। আপনার কাছে কি অ্যানসারটা আছে? স্যার আমি গুগল থেকে বের করছি ওরে। সবগুলো আচ্ছা আচ্ছা লেভেল, হ্যাঁ। হুইচ অফ দি ফলোয়িং টুল ইউজ টু অ্যাডজাস্ট দি ব্রাইটনেস কন্ট্রাস্ট রেঞ্জ অফ অ্যান ইমেজ হিস্টোগ্রাম, না লেভেল। আচ্ছা তারপরে কি আছে ভাই? একটু ইয়ে দিয়ে কিন্তু পড়েন তো কোশ্চেনটা পড়েন। স্যার এটা বি নাম্বার হবে। আরে স্মার্ট গার্ল, হ্যাঁ জানি এটা ব্রিজ। আপনি গুগলে কোশ্চেন ইয়া দিচ্ছেন? হ্যাঁ আচ্ছা ওখানে সব দেওয়া আছে। আচ্ছা যান নেক্সট, যান নেক্সট। আচ্ছা এটা হ্যাঁ, এন ইউ ফিচার হ্যাজ বিন অ্যাডেড টু কাস্টমাইজ, হ্যাঁ এটা কোনটা বলেন? এটাতে এই নাম্বারটা হবে। ওরে এ নাম্বার কনফার্ম। হ্যাঁ ইন লিকুইফাই ফিল্টার টুল না? ওরে চিন্তা স্যার করছেন ভুল হয়েছে নাকি? খাবার ফার্স্টে স্যার এটা দিছিলেন, সেকেন্ডে তারপর স্যার এটা দিলেন। হ্যাঁ আচ্ছা ইন লিকুইফাই ফিল্টার টুল এটা, হ্যাঁ। তারপর কোশ্চেনটা কি ভাই? স্যার এই যে আচ্ছা হুইচ অফ দি ফলোয়িং ফিল্টার ক্যান এফেক্ট সিমিলার সিমিলার অন, আচ্ছা হুইচ অফ দি ফলোয়িং ফিল্টার ক্রিয়েট অ্যান এফেক্ট সিমিলার টু দি ওয়ান শোন। আচ্ছা সিমিলার না, দেখেন তো এটা কোনটা? এ পান না
আপু কি চলে গেল নাকি? না আছে আছে, এই কোশ্চেনটা ওখানে ছবি নাই দেখতেছি, দেখা লাগবে না। আছে আছে। দেখেন দেখেন, আচ্ছা দেখেন, এটা হবে গোশিয়ান ব্লার। সরি 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 সরি, ইউজ দ্য ফলোইং টুলস অ্যাপ্লাই ব্লার এফেক্ট। না ওইটা না, আল্লাহ কি মনে রাখছে? রেডিয়ান ব্লার। আচ্ছা এটা হচ্ছে আমরা দেই পরে আমরা ঠিক করবো, ঠিক আছে? কারণ শুনে দিয়ে গেলে আছে রেডিয়াল ব্লার, যেটা কনফিউশন আমরা এটা ঠিক করবো। স্যার ওটাই হবে। ও আচ্ছা, হাউ ডাজ দি ম্যাজিক ওয়ান টুল রিকগনাইজ দি কালার লিমিট? কালার লিমিট এটা কিভাবে করে? এটা তো পার পিক্সেল মনে হয় না? পার পিক্সেলই হবে স্যার। হ্যাঁ স্যার, এটা দিব দেন, পার পিক্সেল দেন। নাকি আপু? আমরা এবার হাইস্ট পাবো, ঠিক আছে? এটার কথা আচ্ছা স্যার, দেখা যাক আপু কোনটা হবে। তাহলে একটু এখানে দেখে নেব। ম্যাজিক, আচ্ছা এটা কোনটা দাঁড়ান না দেখে নি। আচ্ছা ম্যাজিক ওয়ান টুল, এটা তো মানে পারফেক্ট জেলি ভাই, পারফেক্ট জেলি। আচ্ছা স্যার, নেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ এটা তো আমরা জানি বিষয়গুলো, যেগুলো না জানি সেগুলো আমরা একটু দেখবো, কাটাকাটি করবো। ওকে স্যার। আচ্ছা হোয়াট ইজ দি আইকন কালার পিকার প্যালেট মিন? এটা হচ্ছে, এটাই তো সবার অনেক প্রবলেম হয়েছে। আচ্ছা কালার পিকার মিন, এটা হচ্ছে রং দেখাচ্ছিল না আমাদের? আচ্ছা আমরা এটা, তাহলে এটা আমরা একটু চেক করে নিই। জি স্যার, একটু এটা পাইছেন আপনি? এটা বোন পাইছেন? জি স্যার, এটা কি হয় বলেন? একটু মানে নিচ দিকে নাম একটু বলেন, দেখা যাচ্ছে না। বি নাম্বারটা হবে, বি নাম্বার, বি বি দুই জি। নাম্বারটা। স্যার এটা অনেকবার আমাদের ভুলতে হয়েছে। হ্যাঁ নেম দি রেস্ট্রিকটিভ এনএস নেম স্পট হিলিং ব্রাশ স্যার, এটা দেন যেহেতু বলছে স্মার্ট হিলিং ব্রাশ, আমরা আরেকবার চেঞ্জ করো, ঠিক আছে? হ্যাঁ কি আছে, আপনি একটু আপনি সাউন্ড দিয়ে একটু পুরো একটু পয়েন্ট কোশ্চেনটা কি লাগছে ভাই? স্যার এটা হবে ফটোশপ সিসি 2017, 17 স্যার। স্যার এটা হবে তো ইওটি, এটা কি আসছে? হোয়াট ইজ দ্য নিউ ফরম্যাট? আচ্ছা স্যার এটা 4 নাম্বারটা হবে, এসবিজি। জি স্যার, হোয়াট উইল হ্যাপেন আপ ইওর হোল ডাউন অর্ডার কি অ্যান্ড অ্যানাদার পয়েন্ট? না হোল্ড অন অর্ডার কি অ্যান্ড ড্র্যাগ অ্যান অবজেক্ট অ্যানাদার পয়েন্ট? স্যার পয়েন্ট দি অবজেক্ট ইজ জাস্ট মুভ দি আদার পয়েন্ট। সি নাম্বার হবে, দ্য অবজেক্ট চেঞ্জ, সেটাই ভাবতেছি ভাইয়া। আগেরটা কি হবে? আগু আমি তো দেখলাম ওটাই আছে তো, ওটা নাই হবে। আচ্ছা হোয়াট ইজ এই হোল্ড ডাউন? এটা হচ্ছে এইটাই, ইট উইল ডুপ্লিকেট দি অবজেক্ট বাই এইটা 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 বি 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 বি। জি স্যার, বি নাম্বারটা হবে। আর ওখানে আমার চেয়ে হয়েছিল, মানে এখানে একটা অ্যান্সার আছে, ওখানে সামান্য পরিবর্তন আছে। আচ্ছা ঠিক আছে, যা সমস্যা না, আমরা 40-40 পাবো, এটা আমাদের চিন্তা। ফেসিং কানেক্ট অন ইউর টাইমস হ্যাভ বিন পোস্ট আনটিল ইস্যু ইজ রিজলভিং। এটা কি হলো? ও কানেক্টিভিটি ইস্যু, নেট সমস্যা।
অপস নেট ইন্টারনেট সমস্যা, ওরা আবার বুঝতেছে কিনা আমি চুরি করি কে জানে। এবার ভাই নেট সমস্যা, ইউর সিস্টেম ফেসিং কানেক্টিভিটি ইস্যু, দি টেস্ট টাইম হ্যাজ বিন পোস্ট আনটিল দি ইস্যু ইজ রিজলভ। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আপনি টাইম পাবেন। নেট সমস্যা করছে, সমস্যা নাই, এটা আপনাদের টাইম টাইম সমস্যা হবে না। আর যেভাবে আনসার পাচ্ছে অতক্ষণ লাগবে না। না না না, এবার আমার দুটো ভালোই এটা সাপোর্ট আসতেছিল, কিন্তু নেট তো, নেট তো কানেক্টিভিটি প্রবলেম করছে ভাই। সাকিবুল ভাই আরেকবার রিফ্রেশ মারতে বলেন, দেখেন কি হয়। বলতেছিল কি এগুলা ইন্না একটা নাকি নুরজান নাতি? আচ্ছা আজকে আমাদের গিয়া কোথায় গেল এই কি নাম জানি, ওর আফরিন আফরিন একটা আসনা কি আছে? আফরিন না ফোনাই উপলব্ধি পাবেন। হ্যাঁ জি, আচ্ছা ইউ ক্যান টেক দিস টেস্ট আপ টু টু টাইমস ইন এ 3 মান্থ। 3 মাস হচ্ছে আমরা দুইবার করব ডিসেম্বর মাসে। আচ্ছা আপনি আপনি অলরেডি ফেল করছেন না দুইবার, আল্লাহ। আর তারপর নেট সমস্যা, ডাবল অ্যাকাউন্ট দিলে কিন্তু একটা অ্যাকাউন্ট আপনারা নির্গত ব্যান করে দি ভাই। আচ্ছা সমস্যা নাই আমার। আচ্ছা ঠিক আছে যান। আমরা ভাগ্যটাই খারাপ, রাকিবুল ভাই ভাগ্যটাই খারাপ, আমরা প্ল্যান মতো আগাইতে ছিলাম। শুনেন এখন হচ্ছে কি ভাই, জানা আমরা যদি এরকম সবাই একত্রে দিই না এক্সাম দেই, ধরেন আমাদের এখানে ইংলিশ টেস্ট বা ওই আপনার ইয়াতে আপওয়ার্ক অ্যাকাউন্টে যে এক্সাম গুলো আমাদের খুব হেল্প হবে, ঠিক আছে পাস করবো আমরা সবাই আর কি। এরপর দেখা যায় আমাদের এখানে কোর্স শেষে গেলে কে কোন দিক থাকবে, কে কোন ইনফরমেশন সাথে অ্যাড হবে তো শিওরই আ জানা বলা যায় না, বাট এগুলো আমরা এখন সব ঠিকঠাক করে রাখা দিই বুঝবাস করে। আছে একটা কাজ করতে পারবেন ভাই, আপনি হচ্ছে ওই ইয়েতে আছে না নিউ ইয়র্কের ট্যাব খুলেন, ঠিক আছে নিউ ইয়র্কটা ইয়ে ট্যাব খুলে আপনি ওখানে সার্চ দেন ফাইবার টেস্ট, দেখেন আপনার ওখান থেকে আপনি আসে কিনা। দেখেন ফাইবার টেস্ট ফটোশপ, ফাইবার টেস্ট দেখেন তো আসে কিনা, টেস্ট নিচে আছে আসে, দেখেন একটা নিচে 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 এখানে ক্লিক করেন তো কোন অ্যাকাউন্টে নিয়ে যায়। স্যার এইরকমই
আপনি বারবার চেয়ে, এটা আপনার দেখা যায় ওর আসার কথা। আচ্ছা আমরা তাহলে আয়ের জন্য এটা ইয়ে করি, হ্যাঁ দেখি বোন ভাই, আচ্ছা ঠিক আছে। আপনার এটা আসবে, আপনার এটা আসার কথা কোথাও থেকে। আরেকটা ভাইয়া করেন তো সরকার একটা করে ফেলেন, ঠিক আছে গিক একটা করে ফেলুন, দেখি আমরা আসে কিনা, পরে না আসলে হচ্ছে আমরা এটা অন্য সলিউশন খুঁজবো। হ্যাঁ আচ্ছা আর কেউ আছেন? হ্যাঁ জি ভাই গিক গিক, খুলবো হ্যাঁ আপনি আরেকটা খুলে ফেলেন তো, গিক খুলে রিপেয়ার দিবেন তো, তাই আসার কথা। আচ্ছা। আচ্ছা আর কেউ আছেন? অ্যাকচুয়ালি ভাই তো ভাগ্যটাই খারাপ বারবার। আচ্ছা টিকটকে জানি কে দিন ছয় পাইছিলেন, ছয় পাইছেন টিকটকে শরীফুল ভাই, না কে পাইছেন ছয়? আমি না, আর হিরু শেখ ভাইয়া পাইছে, কোথায় গেল হিরু শেখ, হাওয়া হয়ে গেছে? হ্যাঁ উনি পাইছিল 6 পয়েন্ট। আচ্ছা ছয় পায়ে খুশি, হ্যাঁ ছয় পায়ে খুশি, হাওয়া হয়ে গেছে হিরু শেখ। আর হিরু শেখ ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন, ভায়া টিটিপি পাসে। আচ্ছা পালা টুডে পাস স্যার, আইরে ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন। নাই হিরু ভাই নাই, হাওয়া হয়ে গেছে। তুমি 1 তারিখে আসে? জি ভাই আচ্ছা কেউ যদি না ইন্টারেস্ট থাকে তাহলে আমি একবার দিয়ে নিয়ে আপনার হেল্প করে আমারটা এটা হয়ে যাক। আচ্ছা ভাই আপনার একটা ইয়ে করেন ভাই, ওই আপনার ওই ইয়া ভাই আছে না কি বলে, মানে যাদের আসতেছে না ঠিক আছে, ওই একটু স্কিল ইয়ে করেন তো, দেখেন তো ওখানে আপনার টেক ইয়ে আছে টিক চিহ্ন দেওয়া থাকলে। এটা কার্ডটা আসলো, আচ্ছা টেস্ট দিয়ে গেলে আমরা দিই আবার দিই টিক টিকে টেস্ট দিই। আচ্ছা আসেন সবাই।
জি স্যার। ওকে আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হাউ উইল ক্রিয়েট দি গিভেন ইমেজ ইন অ্যাডোবি ফটোশপ, এটা মনে আছে মানে ক্লিপিং মাস না, ওই একটা ছবি বা একটা ছবি, ওকে ক্লিপিং মাস, দেখি আমাদের এবার আসে কত আসে কম্বাইনেশন। আচ্ছা, হুইচ অফ দি ফলোয়িং অপশন শোজ দি চেঞ্জেস ইউ মেক অ্যান ইমেজ ইন দি লিকুইফাই মুড, লিকুইফাই মুড করে কোনটা, শো ব্যাকড্রপ, শো মাস্ক, রিভার্ট, শো ইমেজ, রিভার্ট, দেখেন তো রিভার্ট নাকি, জি কোনটা এটা বলেন, আর তিন নাম্বারটা হবে রিভার্ট, হ্যাঁ এটা সাউন্ড দেন, শিওর বলেন, শিওর বলেন। আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ পোস্ট স্ক্রিপ্ট ইন অ্যাডোবি ফটোশপ, পোস্ট কোনটা, এটা পোস্ট স্ক্রিপ্ট কোনটা, আর ওটা কোনটা দিছেন, ওটা আগেরটা স্যার, আগে এটা তিন নাম্বার হবে। আচ্ছা, দুই নাম্বারটা ছিল হচ্ছে আমার, দুই নাম্বারটা দিছিলাম হচ্ছে রিভার্ট, রিভার্ট 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 লিকুইফাই মুড দিছি রিভার্ট স্যার, হ্যাঁ শো মাস্ক, এটা শো মাস্ক, হ্যাঁ জি 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 শো মাস্ক। আচ্ছা পাইছেন তো, শিওর। আচ্ছা আচ্ছা, তারপর আছে পোস্ট স্ক্রিপ্ট হচ্ছে কোনটা, তিন নাম্বার, জি স্যার, ওকে আচ্ছা আচ্ছা, হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ হোল্ড অল কি অ্যান অ্যারো, বলেন হোল্ড কি অ্যান অ্যারো কি হবে, দেখতেছি স্যার, হ্যাঁ দেখেন সমস্যা নাই, হোয়াট হ্যাপেন হোয়েন ইউ হোল্ড দা অল্টার কি অ্যান্ড মুভ অ্যান অবজেক্ট উইথ, হ্যাঁ এটা স্যার হলো তিন নাম্বার, আচ্ছা ডুপ্লিকেট না আমি জানি অল্টার ডুপ্লিকেট হয়। আচ্ছা তারপরে ইন এ কালার শো আস হাউ উইল ইউ পিক এ কালার টু এ ব্যাকগ্রাউন্ড, এটা মানে শিফট, শিফট কি দেখেন তো, শিফট কি নাকি, হোল্ড ডাউন শিফট কি অ্যান্ড পিকিং এ কালার, এটা কোনটা, বুঝতেছি স্যার, আপনারা শুধু লাস্ট অক্ষরটা খেয়াল করবেন ঠিক আছে, যখন অ্যান্সার খুঁজবেন শুধু লাস্ট অক্ষরটা ফর ব্যাকগ্রাউন্ড, দেখেন কি আছে, পান্নাই স্যার এক নাম্বারটা ইন কালার চয়েস হাউ উইল ইউ পিক এ কালার ফর ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কন্ট্রোল কন্ট্রোল, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল কি, ওকে আচ্ছা, ওকে ওকে ওকে, এটা ভাগ করলে ভালো হয় বুঝছেন, মানে আপনি চলতে চাইলে যে আমার চারজনে, একজনে ফার্স্টের দশটা, একজনে ফার্স্ট সেকেন্ড দশটা। আচ্ছা, হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ হোল্ড ডাউন অল কি অ্যান্ড ড্র্যাগ দি অবজেক্ট অ্যানাদার, সেটা দুই নাম্বারটা মনে হয় হবে, ওকে আচ্ছা, হোয়াট ইজ দি শর্টকাট কি, কন্ট্রোল শিফট এক্স, কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট এক্স, এটাই একবার কি করে ইউজড ফর কি কি, দেখেন কন্ট্রোল শিফট এক্স কি, কি পাওয়া যায় না,
তা আসছে তিন নাম্বারটা হবে ওপেনিং লিকুইফাই উইন্ডো আর ওপেনিং দা লিকুইফাই উইন্ডো ওকে আচ্ছা তারপরে আল্লাহ acha which of the following sets of steps should be followed to copy সবাই চাচ্ছিস বাবা জীবন এভাবে না সহজেই 40 পাওয়া যাবে হ্যাঁ সমস্যা কি আমাদের এবার 40 পাবোই ফার্স্ট টাইম আমরা শিখছিলাম ম্যানুয়ালি ঠিক আছে দেখেন এটা কি আসবে which of the following sets of steps should be followed to copy a layer style to another layer layer style কোনটা both a and c बहुत ही आंसी अच्छा तार पर है नेक्स्ट लेकिन नेट ही सुलझ गया सर अच्छा व्हिच ऑफ द फॉलोइंग टूल्स टू यूज एडजस्ट द ब्राइटनेस कंट्रास्ट एंड टोनल रेंज ऑफ एन इमेज हिस्टोग्राम এটা মনে সম্ভবত লেভেল ঠিক না জি স্যার শিওর জি স্যার ওকে আচ্ছা আচ্ছা এটা তো পিএইচডি এটা আমরা জানি এটা এখানে থাকলাম না আচ্ছা ইন অ্যান ইমেজ ডিপিআই সাইজ ইজ লোয়ার দ্যান দি ক্যানভাস সাইজ ডিপিআই সাইজ দেন কি হয় ছোট হয়ে যায় স্ক্রিনটা দেখেন এটা কোথায় আছে ডিপিআই the image will show smaller the image will show smaller than the canvas ba document chai to dui number ta hobe kon ta dui number ek number ta ha ami jeta bonori kutiye disi bon diye disi acha acha tar pore 12 number acha which of the following tools can remove an unwanted selection around the image obosshoi korup na eta আর একটা পয়েন্ট পয়েন্ট হ্যাঁ পয়েন্ট তিন নাম্বার না আচ্ছা আমি আর দেখলাম না তারপরে দেখ তিন নাম্বার দেন ওকে আচ্ছা দেখিলে কত পাই আচ্ছা হুইচ শর্টকাট হুইচ কিবোর্ড শর্টকাট শুড বি ইউজড টু অ্যাপ্লাই দি লাস্ট ইউজ ফিল্টার টু অফ অ্যান ইমেজ শুধু কোশ্চেনের লাস্টটা দেখবেন লাস্ট অক্ষর দেখবেন দুই নাম্বারটা হবে কন্ট্রোল অল্টার এফ জি স্যার আচ্ছা How can you sharpen an image without changing the color? Sharpen an image changing the color. Change sharpen tool blend to luminosity. আমি আপনাদের আগে পাইতেছি আচ্ছা তারপর আছে হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ক্লিক স্ট্যাটাস ইন হিস্টরি প্যালেট স্যার এটা প্রথমটা হবে আচ্ছা আন্ডু আপনাদের সিলেকশন স্ট্যাটাস জি স্যার আচ্ছা এটা প্রথমটা আচ্ছা
আচ্ছা হোয়াট ডাজ দি আচ্ছা হোয়াট ডাজ দি ওয়ার্নিং আইকন ইন দি কালার পিকার প্যালেট মিন উইজ না উইটা আর কি স্যার এটা দুই নাম্বারটা হবে এটা পাইছেন স্যার এটা তো আগেও আমরা দেখলাম হইছিল এটা অ্যানসারেও আছে এটা অ্যানসারও আছে আচ্ছা অ্যানসার দেখে বলি বোন কানিবার আমরা 40 তে 40 পাবো এইজন্য আর কি এরকম সব এক্সামের নিয়ম আছে আচ্ছা হোয়াট ইজ দি অ্যাকশন ফিচার ইন এডি ফটোশপ অ্যাকশন ইজ এ গ্রুপ অফ ফিউ অটোমেটিক আচ্ছা দেখেন তো ইয়া অ্যাকশনটা কি দুই নাম্বারটা হবে স্যার দুই নাম্বার আচ্ছা অ্যাকশন ইজ এ গ্রুপ অফ অটোমেশন টাস না আচ্ছা যাবতীয় নেট সমস্যা হচ্ছে আচ্ছা হুইচ অফ দি ফলোইং টুলস ক্যান বি ইউজ টু সিলেক্ট অল সিমিলার কালার পিক্সেল How do you delete a layer? Delete a layer. Set a layer and delete on the right view of the menu. Achha, A. Achha. After creating a web page template, which tool should be used to divide into slices? Acha, Photoshop has two typing mode, point type and paragraph type. Which of the given statement is incorrect? Both modes are the same. Dekhen to eta. বট মোস্ট আর দি সেম পান নাই এখনো এ আপনাকে নাই অনলাইনে আচ্ছা হুইচ অফ দি ফলোইং অপশন ডাজ নট স্যার খুঁজতে সময় লাগে স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে কোনটা সঠিক সময় কি আছে না শেষ আচ্ছা হাউ ক্যান ইউ অ্যাক্টিভ দি টাইমলাইন রাইজ উইন্ডোজ থেকে ঠিক না সিলেক্ট ফ্রম দি উইন্ডোজ আচ্ছা ইন টাইমলাইন হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন পজিশন এন্ড ট্রান্সফর্ম ডিফারেন্স বিটুইন পজিশন এন্ড ট্রান্সফর্ম স্যার নন অফ দ্য অ্যাবভ নন অফ দ্য অ্যাবভ নন অফ দ্য অ্যাবভ না জি স্যার
Which of the following types of color modes is mostly used for printing? CMYK color mode. এটা আমাদের সমস্ত কল আপ নাই জানি আচ্ছা হাউ ক্যান ইউ এক্সপ্যান্ড দি ব্রাশ পয়েন্ট উইথ কিবোর্ড ব্রাশ পয়েন্ট কিবোর্ড সারে বি হবে হার্ড প্যাকেট ওই বট দিলাম বট আরো 10টা আছে আরো 11টা 12টা আচ্ছা হুইচ টুল ইন দি ব্লেন্ডিং অপশন শুড বি ইউজড টু অ্যাড অ্যান আউটলাইন অফ এ টেক্সট এজ এ স্ট্রোক আমরা জানি নষ্ট করলাম না তারপর আচ্ছা হাউ ক্যান ইউ জুম এন্ড জুম আউট ইন দি ইমেজ অল আচ্ছা হাউ হাউ উইল ইউ সিলেক্ট এরিয়া মার্ক ইউ টুল এটা এটা আমাদের শুনে হয় না হ্যাঁ জি স্যার এটাই কনফিউজ সবাই আপু সার্চ মারেন আরে এই নাম্বারটা হবে ওকে থ্যাংক ইউ না এই অনেক স্মার্ট সবার সাথে বেশি অ্যান্সার দিছে মানে এটা কি হুইচ অনেক অ্যাডভান্স হুইচ ফিল্টার হ্যাজ বিন ইউজড ইন গিভেন ইমেজ উইটার কি ওই যে না ওই ওয়েব 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 উইটার আপনি আপু কপি করে অনেক দূর চলে যাবেন সমস্যা না হুম ঠিক ঠিক এটা আছে হ্যালো আপু এটা কি আছে সেই পাচ্ছি না এটা না এটা নাই 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 এটা হচ্ছে আমরা আপডেট ঠিক আছে এটা পাওয়া যায় না স্যার এটা না এটা নাই আমি জানি এটা নাই আচ্ছা তারপরে হচ্ছে আমরা নেক্সটে যাই which of the following method should be used to save and optimize image eta kintu important hai amader eta shomoy hoy na kintu dekhen eta pan kina ar eta to save as 2 number okay good export safer when acha select the most appropriate definition for the paint bucket tool এটা এক নাম্বার হবে এক নাম্বার the paint bucket area around the picture এক ওরে সর্বনাশ আমরা কিন্তু রেখে দিয়েছিলাম বহুত ইয়ার বিন ঠিক আছে আচ্ছা আচ্ছা ফটোশপ ইজ দ্য রাস্টার বেস এটা দরকার নেই আমাদের তো আমরা জানি আচ্ছা আর কয়টা আছে তাহলে শেষ হয়ে গেল আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং স্টেপ শোন एग्जांपल অফ এসবিজি ওপেন টাইপ ইন সিসি is this the type in cc eta kintu ase question ta dekhchilam ekটু kena আই এটা 3 নাম্বার তো হবে 3 আচ্ছা এটা হচ্ছে আমাদের এসবিজি হচ্ছে সিলেক্ট দি ইমেজ অন এন্ড ফ্রন্ট শেপ না ইমেজ অন আচ্ছা গুড জিপসি পেন আচ্ছা হুইচ অফ দি ফলোইং অপশন ক্রিয়েটস এ হার্ড শ্যাডো অফ দি অবজেক্ট হার্ড শ্যাডো হার্ড শ্যাডো মানে কালার
স্যার এসি হবে তো এসি না স্যার আচ্ছা দেখো বের করো কি স্যার ব্ল্যাক কালার আর স্যার মুখস্ত হয়ে যাক এসি ড্র হয়ে দাও ঠিক আছে না নাই আট সেটের জন্য তো স্যার অপাসিটি ইয়া করে না হ্যাঁ এটা মানে এআরসি হয় না দিব এআরসি দিব দ্বিতীয় নাম্বার হবে একটু স্যার বি ড্রপ উইথ অপাসিটি অ্যাট 100% হ্যাঁ জি বলেন হ্যালো স্যার আমি আমি স্যার 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 প্রচুর প্রবলেম হচ্ছে আমি ক্লাসে জয়েন থাকতে পারতেছি না কিসের একটা সিট করতেছি এটাও আমি বুঝতেছি না ওকে 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 দেখেন এটা কি হবে দাঁতে দেখেন দাঁতে দেখেন কি হবে তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বারটা হবে জি স্যার এ আর তিন নাকি একটা শুধু তিন ওকে আচ্ছা তিনের কাছে গেলাম শুধু তিন আচ্ছা হুইচ অফ দি ফলোইং ওয়ার্ড মোর আচ্ছা ব্যাকওয়ার্ড মাল্টিপল অ্যান্ডো এটা কি কন্ট্রোল সি কন্ট্রোল অল্ট জেড না কন্ট্রোল অল্ট জেড ওকে আর কয়টা আছে 30 দুইটা মনে আছে আল্লাহ হুইচ অফ দি ফলোইং আচ্ছা ডু নট ক্রিয়েট এ নিউ লেয়ার অটোমেটিক্যালি কোনটার জন্য আচ্ছা হুইচ অফ দি এটা আমি জানি না এটা পেন্সিল আর ব্রাশ এটা দেখে লাভ নেই বারবার এটা আসে পরীক্ষায় আচ্ছা দুইটা আছে আর আচ্ছা হাউ ক্যান ইউ চেঞ্জ এন্ড অ্যাড এফেক্ট এন্ড পার্ট সেকশন ইমেজ উইদাউট এফেক্টিং দি হোল মেইন ইমেজ লাইক এর হোল মেইন ইমেজটা কি হবে হাউ ক্যান ইউ চেঞ্জ অর অ্যাড অ্যান এফেক্ট ইন এ পার্ট অর সেকশন অফ অ্যান ইমেজ উইদাউট এফেক্টিং দি হোল ইমেজ সেট হবে বাই সিলেক্টিং দা সিজন সেকশন তিন নাম্বারটা স্যার ওকে ভাইয়া কপি টেস্ট আর ইউ অন ইয়েস দেখি কত পাইছি আচ্ছা স্যার দেখি বড় করে 8 পয়েন্ট স্যার নাকি কত জি স্যার দেখছেন তাও ভুল হইছে না জি স্যার তাও ভুল হইছে তাও 7টা ভুল হইছে তার মানে দেখা যায় 8.2 স্যার হ্যাঁ 8.2 10 এ 33টা হইছে আরে তো একটু সমস্যা হচ্ছে মনে হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা যখনই এরকম অনলাইন এক্সাম গুলা দিব আমরা প্রথমে করবো গাটাগাটি দেওয়ার সময় তারপর হচ্ছে আমরা এক্সাম গুলো দিব ঠিক আছে ভাই আশেপাশে আমাদেরকে হেল্প করবে আর হচ্ছে আপনার টেস্ট গুলো দেওয়া থাকলে কি উপকার হবে আমরা কি করছি ওকে ওকে ভাই একটু একটু আচ্ছা এগুলো কি এগুলো আমাদের কি হেল্প করে আপনি যদি আপনার ইয়াতে যান না প্রোফাইলে যান দেখবেন এখানে টেস্ট দেওয়া কিছু ইয়া থাকে আর কি এই জানা এই দেখেন এখানে দেওয়া আছে স্কিল অ্যাডোবি ফটোশপ দেখছেন এখানে যখন আপনাকে ক্লিক করবে কোনো কেউ আপনি যখন গিগুলো করবেন ঠিক আছে তখন কিন্তু এরকম দেখাবে দেখেন এদের এটা কিন্তু দেখেন আমাদের এরিয়া আছে দেখা যায় স্ক্রিন আমার দেখা যায় আচ্ছা এই হেল্পগুলো আমার হবে যখন আপনি গিগ করবেন বা যখন কেউ কাজ খুঁজবে তখন যেরকম দেখে সেটা আপনার হেল্প হবে বাবা এর তো হিউজ দেখেন এটা হচ্ছে আপনার 11 কে দেখি কি কাজ করে তারপর নিচে উপস্থিত দিলাম তাহলে 17 কে হিউজ না জি স্যার এর অনেক আগে 2012 অনেক আগে আই উইল ডিজাইন অ্যামাজিং ফ্লায়ার ফ্লায়ার ডিজাইন সেন কোয়ার্টারে এটা কিন্তু আমার সার্টিফিকেশন নিয়ে নিছে মাই প্রোফাইল এখানে কিছু কিছু কাজ টাস করছে প্রোফাইলে অ্যাড করে দিছে এখন যে বিহান্সে আপলোড দিয়ে দেন পরে এখানে অ্যাড করতে পারবেন আর যদি আপনারা কোনো টি শার্ট পছন্দ করেন ঠিক আছে আপনি শুধু একটা ইয়া করবেন গিগ করবেন সেটা শুধু টি শার্ট নিয়ে তাহলে আপনাদেরকে আমি একটা বই দিয়েছিলাম পিডিএফে মনে আছে ওখানে কিন্তু অনেক টি শার্টের আইডিয়া দেওয়া আছে ওখান থেকে আপনি একটা আইডিয়া দিতে পারবেন নিতে পারবেন তো এই জন্য আমরা হচ্ছে নেক্সট যখন সফটওয়্যারটা শিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সেটা আপনার ফুললি হেল্প করবে হচ্ছে এই আপনার ইয়া টি শার্ট ডিজাইনের জন্য নেক্সট মাসে আসলে লস হয়ে গেছে
কেটে দিই আপনি। আর অন্যান্য জায়গাতেও পরীক্ষা দিতে হয় না, শুধু ফাইবারই পরীক্ষা দিতে হয়? ফাইবারে পরীক্ষা দিতে হয়, আবার দিতে হয়, আরো কিছু কিছু মার্কেট প্লেস আছে, সেগুলো আমাদের অত বেশি সব জায়গায় আছে, সব জায়গায় আছে, কিন্তু আমাদের এখানে মূল ফোকাস ঠিক আছে, আমাদের দেখা যায় আমরা আপওয়ার্কের শুরুতে কাজ পাইতে পারি নাও পাইতে পারি, ফাইবারের কাজ পাইতে পারি নাও পাইতে পারি, তো আমাদের এখানে কিন্তু পাওয়ার সময় অনেক বেশি ঠিক আছে ফাইবারের কাজ, তো এই জন্য হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্ট আমরা এখানে ফুলি কমপ্লিট করে রাখবো। দেখেন আপনি যদি এখানে 5টা গিগ করেন তাহলে হচ্ছে 3 পয়সা 15টা আপনার কাজ এখানে আপলোড দেবেন ঠিক না, একটা যেমন বেসিক মিডিয়াম প্রিমিয়াম সব আপনি দেখেন, তাহলে আপনি যদি এখানে 5টা গিগ করেন আপনার ইয়ার্কি হয় না 15টা হয় না, 15টা স্কিল কিন্তু আপনার হিউজ স্কিল। স্যার আপনি উইন্ডোজ অ্যাক্টিভ করেননি? না আমি তো চালাই না ভাই ল্যাপটপ, এটা আমার অফ থাকে, আমি যখন কোথাও ক্লাস করাই তখন এটা ইউজ করি, অনেক অনেক আগের ল্যাপটপ, এটা যার সাথে ক্লাস করানোর জন্য অন করি। দেখেন একটা আপনাদেরকে একটা বিষয় দেখা যায় আমার ইয়াটা স্ক্রিনটা, এটা কি কার্টুন তৈরি করছেন? হ্যাঁ আচ্ছা দেখেন এখানে আমার ইয়াটা আসেনি, স্ক্রিনটা আসে না, তো এটা হচ্ছে আমাদের অ্যাডোবি অ্যানিমেটেড সফটওয়্যার ঠিক আছে, যতই এটা আপনার সুবিধা কি দেখা যায় আমার এখানে ওই ইয়াস না ফেস দেখা যায় না ডান দিকে একটা বক্সের ভিতরে, আচ্ছা তো এখানে আমি যখন ইয়া দিব ভয়েস দিই তখন কিন্তু সে কিন্তু ভয়েস নেয়, আবার আমি যখন দেখেন ইয়া করি চোখ নড়াই আমি যখন মুভ করি সে কিন্তু মুভ করে ঠিক না, তো আমরা এখানে যে কোনো কাজই করবো না কেন ফটোশপ কিন্তু আবার চলে আসবেই, দেখেন এই যে এখানে আসছে দেখছেন, তার মানে হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছে আপনি যতই আপার দিকে যান বা লোয়ার দিকে যান এখানে থাকেন ফটোশপ আপনার লাগবেই, এগুলো আপনার ভালোই আছে কাজ আছে, এখানে আমাদের ক্যারেক্টার গুলো আছে এগুলো আমরা ইয়ে করে কাস্টমাইজ করে পরে সেখানে ইয়ে করা হয়, আর এগুলো ক্যারেক্টার কি আনলক নাকি? না না এগুলো আপনার সব ইয়ে ভাই ইউজেবল, এগুলো সব ইউজেবল, যেমন আমি দেখেন আরেকটা ক্লিক করি, যেমন আমি এখানে এটা ক্লিক করলাম, পিসির উপর তো স্যার অনেক চাপ পড়ে যাবে, হ্যাঁ এটা অনেক চাপ পড়ে যায়, এটা দেখা যায় না ভালো র্যাম আপনার এইচডি ইয়ে না হইলে তখন ঝামেলা কাজ করার, র্যাম আর এসএসডি হাই লেভেল লাগে, হ্যাঁ হ্যাঁ র্যাম আপনার 4G 8GB হইলে হয়ে যায়, 8GB না হলে স্যার সমস্যা হয়, যেমন এখানে আমাদের একটা আমি আই টোকেন করি ওটা এখানে আসুক, এটা কিন্তু আমার আই ফাই ল্যাপটপ তাও স্লো স্লো হয়ে যায় আর কি, দেখেন এখানে আরেকটা সুযোগ ওপেন হয়েছে, আসেনি এখনো, ওই অনেকগুলো স্ক্রিন ওপেন করে ল্যাপটপ দিয়ে কাজ করলে অনেক চাপ পড়ে, একটাবে সম্ভব না, দেখেন আমি যখন এখানে চুপ থাকি ও চুপ ঠিক না, আবার যখন আমি সাউন্ডে সে কিন্তু মুভ করে যখন ঘান বা সে কিন্তু ঘান নড়ে, তো এখানে আপনার হাত নড়ানো যায় পা নড়ানো যায় হাঁটানো যায়, ভালো একটা সফটওয়্যার এটা, এবং আপনি এখানে ভয়েস রেকর্ডও করা যায়, যেমন আপনি দেখবেন এখন কিন্তু যে না সফটন যে একটা ইয়ে আছে না স্টুডিও আছে না দেখবেন ইউটিউবে সফটুন কার্টুন, ওখানে দেখবেন ওরা অনেক ইয়ে করে কার্টুন করে এইসব সফটওয়্যার দিয়ে, আমি ক্যারেক্টার তৈরি করতে পারবো না? হ্যাঁ এখানে আপনি পারবেন ক্যারেক্টার তৈরি পারবেন, যেমন ধরেন আপনার এখানে যা আছে এটা হচ্ছে ড্যামো ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা আবার ইয়ে করি এডিট করি এবং এগুলো আপনার ভালো সেল হয়, আচ্ছা আমরা এখানে আসি 28 আজকে হচ্ছে আমাদের 5 তারিখ না 16টা ক্লাস হয়ে গেল স্যার, 16টা ক্লাস হয়ে গেছে, আচ্ছা ইশাক ভাই আছেন না?
আছে আমার প্রেজেন্ট নিয়ে, তারপরে হচ্ছে মাসুম শেখ আজকে নাই, উনি অ্যাবসেন্ট পুরো হাওয়া। আচ্ছা প্রীতি সরকার কে আজকে আছেন? স্যার ছিল, স্যার প্রথম হ্যাঁ, দিকে ছিল, এখন নেটের সমস্যা তো। আচ্ছা আব্দুল হামিদ তো নাই আজকে, নাই না ভাই? না আচ্ছা সোহান মালিক আর আছে, সারা ছিল তো দেখলাম, স্যার একবার আসছিল তার বাবা না, সে অনেক স্মার্ট আর কি কাজে। আচ্ছা আচ্ছা সে হচ্ছে আমাদের রাকিবুল ইসলাম ভাই আছেন, স্মার্ট বলার কারণ আছে, আমরা শিখতেছি হচ্ছে গ্রাফিক ডিজাইন, কিন্তু এখন আমার জিজ্ঞেস করে যে আমাকে 3ডিএস ম্যাক্স এর কাজ। আচ্ছা রবিউল হাসান আছেন? আচ্ছা রাশেদুল ইসলাম, রাশেদুল ইসলাম হিরু ভাই আওয়াজ দিন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আসি আসি। কি আপনার নাম কি? নাম আসেনি এখনো স্যার। হ্যাঁ রাশেদুল ইসলাম ছিল, ওনার কি জানি সমস্যা, উনি চলে গেছে। আচ্ছা ইন্না আক্তার প্রেজেন্ট, তারপরে হচ্ছে হিরু শেখ আছেন, তারপরে হচ্ছে রোকসানা আপনি আজকে নাই অ্যাবসেন্ট, তারপরে হচ্ছে আবুবকর সিদ্দিক ভাই আছেন নাই। আচ্ছা ফাহাদুল ইসলাম আছে স্যার, আবুবকর সিদ্দিক আছে স্যার। আচ্ছা আচ্ছা ফজলুল করিম ভাই আছেন, তারপরে আমাকে প্রেজেন্ট দিলেন না তো। ফজলুল ইসলাম আপনার নাম কি? নুরে জান্নাতি। এখনো তো আসেন নাই স্যার, আমি আসি তো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আবুবকর সিদ্দিক আসি তো স্যার। আবুবকর সিদ্দিক, আপনার নাম রেখে প্রতিদিন ঝামেলায় কেন? আচ্ছা যাক সমস্যা নাই। শরীফুল ইসলাম ভাই আছেন? জি স্যার আছি। আচ্ছা মহিবুনুর রহমান, প্রিয়াঙ্কা রানী সরকার আছেন, সুমাইয়া আক্তার আছেন। আচ্ছা আমাদের আছে, ও এটা কি আছে, কজন আছে, এক দুই স্যার আমাকে প্রেজেন্ট দেন নাই স্যার। নাম নূরে জান্নাতি, ছেড়ে আসছে। দিসি 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 চার, আপনি দেখেন দিসি চার পাঁচ, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো তাই। কেন আমি স্ক্রিন শেয়ার দিই না? আমার এখানে দেখা যাচ্ছে না কেন জানি। আচ্ছা এক দুই তিন, এবার দেখা যাচ্ছে, পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ১৩ জন। রাশেদুল, হ্যাঁ ভাই দিসি ভাই, রবিউল দেই নাই। আচ্ছা যাক সমস্যা নাই, ১৬ আজকে হচ্ছে আমাদের ১৬ জন স্যার, ক্লাসে ১৬ প্রেজেন্ট, ১৬ এখন কে বাদ পড়ছে আমি জানি না ভাই, না মানে না 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 ভাই, আমি সহ হচ্ছে একটা ১৭ জন, আমি সহ ১৭ জন, ওই একজন আগে একটা বেড়ে গেছে তো এই জন্য কি স্যার। স্যার আমার কিছু সময় ডাবল ছিল, খুব ডাবল। আচ্ছা আজকে হচ্ছে আমাদের ৫ তারিখ, ৫ আজকে স্যার সবচেয়ে কম একদিনে ১৫ জন ছিল। আজকে আমাদের ১৬তম ক্লাস, ১৬ জন, ভালোই তো। জি স্যার। স্যার আগামীকাল থেকে কি ক্লাস হবে আমি তো ছিলাম না। আপনার কাছে কি কোর্স আউটলাইনটা আছে? আছে। দেখছেন? জি স্যার। কি আছে ভাই বলেন তো? স্যার পড়াশোনা পরেরটাই আছে লাভলি লিস্টেড এর কাছে।
এখন আমরা একটা কাজ করবো, ঠিক আছে? আমরা মূলত আমাদের মার্কেট প্লেসে যে ইয়েগুলো বিষয়গুলো মোটামুটি আমাদের একটু ক্লিয়ার হয়েছে, এখন আমরা ওখানে ইয়ে করবো, আরম্ভ করে দিব, ঠিক আছে? কাজ করা শুরু করে দিব, আর আপলোড দেওয়া শুরু করব কাজ। দেখবো যে আমরা ওখানে, হ্যাঁ, আমরা গ্রাফিক্স রিপার আছে না, গ্রাফিক্স রিপার আমরা ইয়ে করবো, আপলোড শুরু করবো কাজ। যেমন আমরা আগামী ক্লাস থেকে আমরা সবাই এক আপলোড দিব, ঠিক আছে? দেখবো আমাদের ওখানে কার কি ভুল হয়, কারণ আপনি যদি আপলোড দেন তাহলে আপনি সমস্যাগুলো বুঝবেন। আমরা চাই যে আমার তো 99 জীবন স্যার, আমার তো 99 ওই যে ডিজাইনটা ওটা ভেরিফিকেশন হয় নাই, ওটা দেখতে চাচ্ছে দেন। আচ্ছা, আমি ওইটা দেখবো না, বোন গাড়াগাড়ি করে দেন আজকে দেখবেন না। কারণ কি, কারণ কি বোন, দেখা যায় সবগুলো অ্যাকাউন্টে সমস্যা, আপনার ইয়াতে একত্রে আসলে বের করার সমস্যা হয়ে যায়। মানে এখানে দেখা যায় আমাদের 13-14টা অ্যাকাউন্ট, আপনারা মনে হয় করছেন 4-5টা করছেন না, 3-4টা করছেন না সবাই? স্যার 5টা হয়েছে, পাঁচটা হয়েছে। এখন দেখা যায় পাঁচটাই তো আমাদের এখানে, মানে আমাদের কিনা দেখা যায় পাঁচটা অ্যাকাউন্ট থেকে আমি আমাদের সম্ভাবী এরকম কাজ করবে না, ঠিক না? আমরা আমরা দেখবো যে আমাদের ইয়া থেকে আমাদের কোনো কাজ আসে কিনা, ফাইবার থেকে আমাদের কাজ আসে কিনা, ঠিক আছে? এই একটা। আর একটা আমরা সবসময় কন্টেস্টে অংশগ্রহণ করবো, দেখা যায় আমরা যদি অন্তত পক্ষে দেখা যায় একদিন অন্তর অন্তর বা দেখা যায় আপনি অবসর সময় পাইলেও ঘরে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করবেন। আর সবচেয়ে বেশি আপনারা যে বিষয়টা ইয়ে রাখবেন, ফোকাস রাখবেন, সেটা আমাদের কাজ আপলোড দিয়ে কাজগুলো আমাদের অ্যাপ্রুভ হয় কিনা freelancer.com এ। আচ্ছা, তাইলে আপনার সমস্যা দাঁড়ান, আমি দেখি তো 99 দিন আমার অ্যাপ্রুভ করা কিনা। আপনি কোথায় ছিলেন? আমি একটু বাথরুমে ছিলাম। আচ্ছা যাক, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই ভাই। আপনার নাম কি?